ঠিক আছে ফার্স্টে আসি এখনো এখনো আমি ফার্স্টে আসি ও এবারটা জিতে গেছে ভাই 3-3 তো ভাই লোক তোমরা দেখতে পারো আমি আবার চলে আসি বিচ বাগি রেসিং 2 তে আর আজকে আমরা ভাই টাউনে রেস করব ঠিক আছে এটা একটা টাউন হয় তোমরা দেখতে পারো ভাই চালু হই গা আর ভাই আমি এখন অনেক বেশি প্রো হয়ে গেছি 10 লেভেল পর্যন্ত চলে গেছি আমি 10 লেভেল পর্যন্ত আর টাউনে আমাকে হারানো একটু কঠিন আছে বস বেশি এত কঠিন নাই যত উপরে লেভেলে গেছি অতই বেশি কঠিন মানে প্লেয়ার চলে আসছে আমার সাথে মারপিট করার জন্য ঠিক আছে আমার কাছে ভালো গাড়ি আছে আর এটা একটা ইভেন্টে ফেসলাম আমি আর এটা পেয়ে গেলাম ঠিক আছে আমি ভালো ভালো জিনিস নিয়ে রেখেছি টেনশন নাই অত ওকে শর্টকাট মারতে পারতাম কিন্তু মারলাম না আমি ইচ্ছা করে এ বাঁচি গেল বে আর আমি ভাবলাম বেঁচে গেছি কিছু বাঁচলাম না ওকে আমি বাঁচিনি গেলাম জানতাম এটা লাগাইনি এটা না লাগালে আমাদের প্রবলেম হতো আর তো সামনে থেকে আমি নিতে দিল না কেমন কুকুর মানুষ কুকুর মানুষ সত্যি বলছি নিতে দিলি না তবে এটাও পেলাম না ভাই হ্যাঁ এত বেশি নুবড়া কিরম করে হতে পারি কোনো ব্যাপার না কোনো কোনো সময় মুখ দিয়ে হয়ে যায় এখন নম্বর ওয়ানে আবার চলে আসছি আর ভাই অ্যাক্সিডেন্ট হতে 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 ও ভাই ও আমি পাইছি চলো এটা ভালো আবে 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 নুবড়ে আমি হইনি ঠিক আছে 4 নম্বরে আছি কোনো টেনশন নেই ওকে আমার উপরে বোম লাগানোর প্ল্যান বানাচ্ছিল সরে যা ভাই কি আর এত বেশি নুব এত বেশি নুব গেম প্লে করলে হবে না বস এত বেশি নুব গেম প্লে করলে আমার দ্বারাই তো হবে না খেলা আর শর্টকাট মারতে হবে এখন আমাকে শর্টকাট মারতেও পারলাম না রে বাপ ভাই কি হচ্ছে আজকে এটা এত খারাপ খেলি না আমি চ্যাম্পিয়ন খেলাড়া হই আমি নম্বর ওয়ানে আছি ঠিক আছে এই চলে আসছে আমার আগে টেনশন নাই অত ভাই আজকে একটু বেশি গাড়ি দিচ্ছে না ওকে আমি জানতাম ভাই এটাই হবে এখনো আমি নম্বর ওয়ানে আছি আর এই কি ভাই কি কি পেতে গেছে এখানে আগে আগে কেন গেছে ঠিক আছে চলো ভাই কে উড়ালো ভাই কোনো ব্যাপার নয় আমি এখন ভুল হয়ে চলে আসছি আর এটাকে উড়াই দাও আর চল 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 লন্ডে আমি পৌঁছনে বলে বাস আবে 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 নুপন্তি না নুপন্তি একটুকু হবে না আমরা চলে আসছি ফার্স্ট জানতাম ভাই খিলাড়া হয়ে গেছি এখন আমি অনেক বেশি ডেঞ্জারাস ভাই অনেক বেশি ডেঞ্জারাস হয়ে গেছি এখন আমরা এখানে ভালো চেষ্টা পেলাম না আমরা চলো কোনো ব্যাপার নেই আর একটা খেলা হোক দেখা যাক আমরা কোন চেষ্ট পাই আর আমি অনেক বেশি প্রো হয়ে গেছি ব্রো ঠিক আছে ভাই সেকেন্ড রেসিং দেখি আমরা জিতি কিনা আজকে ঠিক আছে আমি সবার লাস্টে ছিলাম আর ফার্স্টে আসতে হবে সবাইকে উড়াই উড়াই ভাই বেশি লোককে উড়াতে পারিনি আগের ম্যাচ ও পাইছি 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 শর্টকাট মেরে চলে গেল একজন ঠিক আছে ভাই তোকে তো আমি উড়াতাম কিন্তু তুই উড়াতে দিলি না উড়াই গেল উড়ে গেল উড়ে গেল সেই মজা ছিল ভাই তুই উড়ে গেলে না আমাকে মজা ছিল এই গেমের মধ্যে একটাই তো মজা সবাইকে উড়াতে ঠিক আছে আমি বুস্টার পেয়ে গেছি আর আমার সামনে থেকে কেউ চলে গেল আর সেই ব্যবস্থা তো সবগুলো তো খারাপ ভাই তোরা এরকম করতে পারিস না আমার সাথে আমি 4 নম্বরে আসি এখন আমার ভাই পামকিন কোথায় এই ওই পামকিন কি করিচ্ছে পামকিনের হিম্মত কেরম করে হলো এত দূরে যাওয়া মানে শালা কোথায় চলে গেল একে একে মারছিলাম আমি একে মার দিচ্ছিলাম ভাই পামকিন প্রচুর আগে আছে কেউ উড়াও ভাই পামকিনকে ও ভাই সাহ পামকিনকে কেউ উড়াও যায় আমাকে উড়াচ্ছে এরা ঠিক আছে ওই শর্টকাট মেরে গেছে বুঝলা সাথে প্রবলেম এটা কি ওই শর্টকাট মেরে গেছিল আর ওই এখন আমার সামনে আমাকে উড়াস না ভাই ওই পামকিনকে উড়াও বস কি করিচ্ছিস তোরা পামকিনকে উড়াও ফটাফট উড়াও ওই পৌঁছে ও ভাই এরা সুপার পাওয়ার ইউজ করিচ্ছে নিজে আর পামকিনের কাছে চলে আসছি আমরা মিনিমাম কাছেই আছি পামকিনের আর আমাকে বুস্ট মারতে হবে এখন বুঝলা কি আমাকে বুস্ট মারতে হবে আমি জানতাম বেঁচে গেছি 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 সেকেন্ড ম্যাচেও আমরা ফার্স্ট চলে এসেছি ভাই অনেক বেশি প্রো হয়ে গেছি এখন আমি এর মধ্যে একটু বেশি প্রো হয়ে গেছি বস আর 6 আওয়ার চেস্ট পেয়ে গেছি আমরা এখানে আর এটাকে আমরা ওপেন করবো ভাই দুটা স্টার চাই এটাকে ওপেন করার জন্য তো আমরা আর একটা ম্যাচ খেললে এর মধ্যে আমি শর্টকাটও মেরে নেবো ভাই এর মধ্যে মাস্ত শর্টকাট আছে একদম মাস্ত মাস্ত শর্টকাট আছে এর মধ্যে এই ম্যাপটাতে সেই শর্টকাট আছে আর আমি জানি এর জন্য আমি শর্টকাট মারতে পারবো বাস বেশিরভাগ গেমের শর্টকাট জানে গেছি আমি 10 লেভেল রিচ করে নিয়েছি তো তোমরা বুঝতে পারছো আমি কত ভালো করে খেলিচ্ছি আজকাল বাস আমার সামনে থাকে যেন কেউ না নিয়ে চলে যায় শিল্ড পেলাম আর লাস্ট ফিনিশিং আমি শিল্ড পেলাম বস লাগাই ভাই কি হাওয়াতে উড়াই দিছে
ও সবাই এখানকার শর্টকাট জানে, এটা কিন্তু উচিত না। সবাই শর্টকাট মেরে যাচ্ছে আর সবাই জানতে পেরে গেছে, এটা একটুকু উচিত না বস। ভাই নু প্লেয়ার আনো, এটা তো সবাই ভাই ইচ্ছা করে ওই একদম সামনে প্রচুর চালাক প্লেয়ার ভাই ওই ভাই এবারটা এই না, এই ছেলে প্রচুর চালাক হয়, প্রচুর চালাক একদম সামনে থেকে ইচ্ছা করে নিয়ে গেলো। এই দেখো ইচ্ছা করে তোরা আমার থেকে আলাদা যাতে পারিস না বস, এটা নিয়ে নিই আর একবার হয়ে যাবো বস, চল এনে উড়ে যা তুই, তুইও উড়ে যা, আমরা উড়ায় উড়ায় যাবো সব জিনিসকে। ঠিক ফেলাম না আটকে আমাদের উড়াই দিছে এখন, ঠিক আছে ভাই ওই এলিয়ান অনেক আগে আছে আর একে মারা যাবে না। আবার শর্টকাট নিয়ে চলে গেছে এরা, সবাই শর্টকাট নিলে কীরকম করে হবে বস, সবাই যদি শর্টকাট নিয়ে নেয়। আসে যা আসে যা আসে, সবাই শর্টকাট নিয়ে নিয়ে চলে গেলো বস, কীরকম করে হবে, কীরকম করে হবে সবাই শর্টকাট নিয়ে গেলে। ভাই এবারটা মানে জিততে পারবো না, কোনো মনে তো হচ্ছে না এবারটা জিততে পারবো না। ঠিক আছে ফার্স্টে আসি, এখনো এখনো আমি ফার্স্টে আসি। ও এবারটা জিতে গেছি ভাই, তিন রাউন্ড আমি ফার্স্ট চলে আসছি ভাই, প্রচুর পুরো হয়ে গেছি আমি, আর একটু বেশি পুরো হয়ে গেছি না এখন আমি। চলো ভাই অ্যাক্টিভিটি কি করে নিই ভাই, এখানে স্টার বাজারে কিছু পয়েন্টস পাওয়া যায় এখানে। আর আমরা ব্যাক টু ব্যাক তিন রাউন্ডে ফার্স্ট আসছি আর ভাই প্রচুর বেশি প্রো হয়ে গেছি আমি এই গেমে। তো ঠিক আছে এখনকার মতন যাই ভাই, টাটা বাই বাই, আই হোপ তোমাদের মজা আসছে, যদি মজা আসে তাহলে লাইক করে দিও, ভিডিওকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, এখনকার মতন যাই, টাটা।